আসসালামু আলাইকুম দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম খেলা হবে হয়ে যান নেতা কর্মীদের উদ্দেশ্যে উপায়তুল কাদের এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় বলেন মির্জা ফখরুল নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ বলে নায়েজে পে জি এম কাদেরের রাজনৈতিক কার্যক্রম স্থগিত চাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন কুমিলা দুই এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ তাহা পাল্টা ধাওয়া মঞ্চে খালিতে চেয়েও তারেক রহমান চেয়ার খালি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খেলা হবে প্রস্তুত হয়ে যান তিনি বলেন বিএনপিকে এখন ছাড় হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় হবে না শনিবার পাঁচ নভেম্বর রাজধানী পাটায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন এখন ছাড় দিচ্ছি শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন কিন্তু না ডিসেম্বর এই রাজপথ আমাদের আওয়ামী লীগের রাজপথ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল উদ্দেশ্য করে বলেন তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করে দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকার যাদুঘরে চলে গেছে তার ফিরে আসবে না আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্ব ঢাকার উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাখেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আপম বাহতিন নাসিম দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লা সহ মহানগরের নেতারা এই কোনো মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভোট চুরি করে এই সরকার গত চোদ্দ বছর ক্ষমতা দখল করে রয়েছে এখন আবার একদলীয় সরকার কায়েম করতে চায় শনিবার পাঁচ নভেম্বর বিকেল বরিশালের বেলস পার্কের সমাবেশে সব কথা বলেন তিনি তিনি বলেন দেশে বিদ্যুৎ নেই রিজার্ভ নেই তেল নেই চিনি নেই প্রত্যেক জায়গায় সরকার চুরি করেছে সংসদ বাতিল করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এই সরকার অধীনে কোনো নির্বাচন হবে না এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলেনা রহমান আমির খুশ মোহাম্মদ চৌধুরী ডক্টর আব্দুল মুইন খান প্রমুখ বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ বলেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন দেশে যেকোনো নির্বাচন যখন আয়োজন করা হয় তখন নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে সেটা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ শনিবার সকালে সিলেট নগরী মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ছয়তলা ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আইজিপি বলেন নির্বাচন যখন আয়োজন করা হয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে থাকি নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদের দেওয়া হয় তবে তা প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে অতএব নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এ সময় দেশের সন্ত্রাস দমন প্রসঙ্গে আইজিপি বলেন সন্ত্রাসী অপরাধী বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছি যে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ তা নেবে তিনি মাদক প্রসঙ্গে বলেন এটি একটি সামাজিক সমস্যা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম চলবে তবে এটা দমনে তিনি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকারের সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে জনবল বৃদ্ধি পেয়েছে আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ চলছে সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে নব্বই ভাগের বেশি মামলা দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিসারুল আরিফ জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের উচ্চ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জিএম কাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত চাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোশন জাতীয় পার্টি ও সংসদে বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ বলেছেন জিএম কাদের এখন আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন সারা দেশে পার্টির তৃণমূল নেতা কর্মীদের প্রায় পাঁচ থেকে ছয়টা মামলার আদেশ বা নির্দেশে জাপার চেয়ারম্যান হিসেবে তার জিএম কাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে কাজী মামুন আরও বলেন জিএম কাদের গুরুতর অপরাধের কারণে তিনি আর জাপার চেয়ারম্যান পদে থাকতে পারেন না কারণ তিনি পল্লীবন্ধু এর সাথে স্বাক্ষর জালিয়াতি করে নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন যা পিবিআই তদন্তাধীন রয়েছে শনিবার পাঁচ অক্টোবর দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আপায়কদের জরুরি সভা শেষে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন কাজী মামুন এ সময় তিনি আর বলেন একটি অভিযোগ বা মামলা যেহেতু তদন্তাধীন সেহেতু দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত নবম কাউন্সিল বা সম্মেলন গ্রহণযোগ্য নয় আর সে কারণে এখন থেকে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তৎকালীন জাতীয় পার্টি সিনিয়র কো চেয়ারম্যান বেগম রোশন এরশাদ যুগ্মায়কদের সবাই অংশ অংশ নেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম বিরোধী দলীয় চিফ মশিউর রহমান রাঙা পার্টির সাবেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আপায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম মহি মশিহ এই সময় আর উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম এস এম এম আলম সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মির্ধা সাবেক এমপি এম এ কে ফুরান জাপার প্রেসিডিয়াম সদস্য কারি হাবিবুল্লাহ পেলালি সাবেক এমপিও সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকি কুমিল্লা দুই এমপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে ভিতর ঢুকতে দেওয়া হয়নি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জম সুলতানা সীমাকে তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন আমি সম্মেলনে ঢুকতে চেয়েও না গেট বন্ধ করে দেওয়ায় ঢুকতে না পেরে চলে আসি চলে আসার সময় পিছন থেকে স্থানীয় এমপি বাহার সাহেবের লোকেরা আমার নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে দশ থেকে বারো জন নেতাকর্মীকে আহত করে অপরদিকে মহানগর আওয়ামী সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর জানিয়েছেন আমরা সম্মেলনের ভেতরে ছিলাম বাহিরে কি হয়েছে জানি না এদিকে আজকের মহানগর আওয়ামী সম্মেলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরেই কুমিল্লা মহানগর আওয়ামী সভাপতি আকম বাহাউদ্দিন বাহার এমপি ও সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল বাকু যুদ্ধে ছিলেন দুই এমপিও কিন্তু শনিবার পাঁচ নভেম্বর সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হলে সম্মেলন মঞ্চ কান্দির পাড় কেন্দ্রিক সবগুলি সংযোগ সড়কের দৃঢ় নিয়ে রাখেন এমপি বাহার সমর্থিত নেতাকর্মীরা সকাল সাতটার আগেই প্রতিটি সংযোগ সড়কে ছিল বাহার সমর্থিত নেতাকর্মীদের একক আধিপত্য ও অবস্থান বেলা পনের বারোটায় যখন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্বোধন বক্তা হিসেবে বক্তব্য রাখা শুরু করেন ঠিক তখনই সম্মেলনের স্থলে আসার চেষ্টা করেন আঞ্জম সুলতানা সীমা এমপি কিন্তু টাউন হলের গেট এমপি বাহার সমর্থিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকায় তিনি আর সম্মেলনস্থলে প্রবেশ করতে পারেননি তিনি টাউন হলে গেইট থেকে ফিরে যাওয়ার পর পরই নগরীর নজরুল এভিনিউ রোডে শুরু হয় মুহুর্মুহুর মোহর ও ককটেল বিস্ফোরণের আওয়াজ চলে পাল্টা পাল্টে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় হ্যামলেট পরা কয়েকজন যুবক দৈনিক সমকালের ফটো সাংবাদিক ফটো সাংবাদিক এম সাদেক এ সময় সম্মেলন মন্ত্রী ওবায়দুল কাদের বক্তৃতা চালিয়ে গেলেও সম্মেলনের ভিতরে এমপি বাহার সমর্থিত নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যায় তবে তা মঞ্চ থেকে নিয়ন্ত্রণ করেন এমপি বাহার এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত রাতেও কেন্দ্রীয় নেতাদের সাথে আমার কথা হয়েছে ওনারা বলেছে সম্মেলনে সবাই যেতে পারবে সমস্যা নেই আজ যখন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তখন আমি টাউন হলের গেইটের সামনে থেকে হানিফ চাচা যুগ্ম সম্পাদক মাবুল আলম হানিফকে ফোন দিলে তিনি জানান তুমি একা আস মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের চেয়ার খালি জ্বালানি তেল ও নিত্যপন্ন মূল্য বৃদ্ধি বিদ্যুতের লোডশেডিং পুলিশের গুলিতে দলের নেতা কর্মীদের নিহত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য চেয়ার খালি রাখা হয়েছে শনিবার পাঁচ নভেম্বর বেলা এগারোটার দিকে পবিত্র কোরআন তেলার শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়